সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য জেদ্দা কনসুলেট হতে গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা আগামী একুশে ফেব্রুয়ারি দু রোজ বৃহস্পতিবার বন্ধ থাকবে যথারীতি তার পরের দিন বাইশে ফেব্রুয়ারি এবং তেইশে ফেব্রুয়ারি সরকারি ছুটি তাই চব্বিশে ফেব্রুয়ারি দু তারিখ হতে কনসুলেট জেনারেল যথারীতি সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকবে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই নোটিশটি জারি করা হলো বিদিত মোস্তফা জামাল খান প্রথম সচিব ও কার্যালয় প্রধান বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা সৌদি আরব তাই সৌদি আরবে জেদ্দা ও তার পার্শ্ববর্তী এলাকায় যেসব প্রবাসী ভাইরা একুশে ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কনসুলেট সেবা গ্রহণের চিন্তাভাবনা করছেন তারা অবশ্যই উপরোক্ত সময়ের পরে কনসুলেটে গিয়ে যোগাযোগ করবেন কনসুলেটে আসা আমাদের প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাসপোর্ট সহ আউটপাস ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কাজে আমাদেরকে কনসুলেটে আসতে হয় অনেক সময় খুব জরুরি কাজে কনসুলেটে আসার দরকার পড়ে তাই আপনারা অবশ্যই মনে রাখবেন একুশ বাইশ ও তেইশে ফেব্রুয়ারি জেদ্দা কনসুলেট বন্ধ থাকবে তাই আপনারা এই তিন দিন পরে কনসুলেট সেবা গ্রহণ করতে আসবেন হিসাব মিলিয়ে নেবেন ভিডিওটি দয়া করে আমাদের সৌদি প্রবাসীদের সঙ্গে শেয়ার করুন যাতে করে আমাদের কোনো প্রবাসী শুধু শুধু গিয়ে ঘুরে না আসে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন সৌদি সকল গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন